চলতি বছর গ্রীষ্মের রেকর্ড তাপমাত্রা দেখেছে ইউরোপ, দাবানলে পড়েছে অনেক এলাকা, ছিল খরাও। যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগের নতুন প্রকাশিত তথ্য বলছে, তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপে 20,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের গ্রীষ্মে লন্ডনের গড় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 42 এবং স্পেনে গড় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এবছরের 1 জুন থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে ব্রিটেন এবং ওয়েলসে দাবদাহের কারণে 3,271 জনের মৃত্যু হয়েছে, যা বিগত 5 বছরের রেকর্ডের চেয়ে 6.2% বেশি। একই সময়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখেছে ফ্রান্স। এবছরের গ্রীষ্মে ফ্রান্সে 10,420 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্পেন ও জার্মানিতে 4,500-এর বেশি এবং পর্তুগালে 3,200 মানুষ মারা গেছেন। পশ্চিম ইউরোপ জুড়ে দাবদাহের প্রধান কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়ন আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন 45% কমানোর যে লক্ষ্য নির্ধারণ করেছে ধনী দেশগুলো, তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলেও মনে করছেন অনেকে। আর উষ্ণায়ন না কমানো গেলে দাবদাহ, খরা ও দাবানলে বিভিন্ন দেশ বিপর্যস্ত হবে এবং এতে প্রাণহানি আরো বাড়বে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।